আসসালামু আলাইকুম। আজকে আবার লাল শাক উঠাতে আসলাম। গত দুই দিন বৃষ্টি হতে লাল শাকের গ্রোয়িং খুবই বেশি হচ্ছে। এক সপ্তাহ আগেও লাল শাকগুলো এগুলোর সাইজ ছিল তিন ব্যাগের এক ব্যাগ, কিন্তু গত তিন চার দিনে মনে হচ্ছে যে প্রতি রাতে তিন চার ইঞ্চি করে লাল শাকের গ্রোয়িং হয়। গতকালকে আমি লাল শাক উঠিয়েছিলাম, তখন আমি লাল শাকের পরিমাণ সাইজ আরও ছোটো ছিল। তো আজকে সকালবেলা আবার আসলাম, আসা দেখি যে লাল শাকগুলো আরও লম্বা লম্বা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু রান্না করবো আজকে, আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো। আর ঠিক এই সময়টাতে লাল শাক খেতে খুবই মজা। আমরা যদি একটু বেশি সময়ের জন্য অপেক্ষা করি বা বেশি লম্বা হওয়ার জন্য অপেক্ষা করি, তখন হয়তো লাল শাকের গায়ে সিডস চলে আসবে, তখন আর লাল শাকের যে টেস্ট সেটা পাওয়া যাবে না। তো আমাদের এবারে লাল শাক করছে দুই সাইডে, ওই সাইডে আর একটু দূরে আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। ওই সাইডের লাল শাকগুলো একটু পরিমাণে ছোট, বাট সম্ভবত আগে পরে লাগিয়েছিল আমার হাজবেন্ড, কিছু সময়ের ব্যবধান ছিল মনে হয়, তো যে কারণে ওই লাল শাকগুলো একটু পরিমাণে ছোট। দেখেন কত দেখতে টসটসে জুসি মনে হবে। আর লাল শাক যখন আমি ধুয়ে রান্না করি পানি থাকে না, কিন্তু যখনই রান্না করি বয়েল করার পাঁচ মিনিটের মধ্যে প্রচুর পানি বের হয় লাল শাকের মধ্যে। এটা শাক খেতে যেমন মজা, তেমনি আবার যে কোনো ধরনের বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে খুবই মজা। আমার মনে হয় খুব বেশি লোকজনে আছে, বিশেষ করে আমাদের এশিয়ান পিপল অথবা আমাদের বাংলাদেশি পিপল যারা আছে, যারা কেউ এমন কেউ নেই যে লাল শাক পছন্দ করে না। এটা যেমন পুষ্টিকর তেমনি বড় ছোট সবার জন্য খুবই হেলদি। তো যাই হোক, এইভাবে উঠাতে উঠাতে প্রায় এক তরকারির মতো লাল শাক উঠিয়ে ফেললাম। আমি এখানে জমাচ্ছি, প্রথমে এখানে জমাচ্ছি, এরপর আমি এখান থেকেই গোড়া ভেঙে তারপরে বাসায় নিয়ে যাব। আর বাহিরের আলুতে লাল শাক কুটাকাটা করলে একটু বোঝা যায়, যদি কোনো ইনসেক্ট থাকে তখন এটা আলুর মধ্যে ভালো করে বোঝা যায়। তো এখানেও কিছু নিয়েছি, এখানেও কিছু উঠানো হয়ে গেছে, পায়ে দুই তরকারি হবে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাল শাকের এই সাইডের লাল শাকগুলো কেমন দেখতে। আর এখানে আমাদের লাল শাকের ফাঁকে ফাঁকে যে গ্রিন গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মরিচের গাছ। এখানে বিভিন্ন রকমের মরিচ আছে, আর এখানে একটা মরিচ আসছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বড় সাইজের মরিচ, সবুজ যেটা বড় বড় অনেক। তো ফাঁকে ফাঁকে মরিচ গাছগুলো লাগিয়েছিল, তো এখন লাল শাক যেহেতু উঠানো হয়ে গেলে এটা সম্পূর্ণ খালি হয়ে যাবে, তখন মরিচের গাছগুলো আলোর বাতাস পাবে। আর সরি, মিষ্টি আলু না, সম্ভবত এটা মিষ্টি আলু, হ্যাঁ মিষ্টি আলুর গাছ। এখানে মিষ্টি আলুর পাতাও খাওয়া যায়, এটাও খেতে অনেকটাই লাল শাকের মতো, খেতে খুবই সুস্বাদু। আর এখানে হচ্ছে পুঁই শাক, আগে পরে লাগিয়েছে, তো সময়ের ব্যবধানে কিছু বড় ছোট দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে জুকিনি গাছ। আর এই যে আমাদের শসা গাছ, দুটা বড় বড় শসা আগে দেখিয়েছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছে আর গাছে আরও ফুল আসতেছে। আর এই তো লাউ গাছ। তো আমি আবার ভিডিওতে আসবো, এখন ভিডিও বন্ধ করে দিচ্ছি। এই যে কি করতেছো? গার্ডেনার তোমার জন্য আমি কিছু লাল শাক তুলতেছি। একাই খাবা না আর কাউকে দিবে? তোমার জন্য তুলতেছি, আমি তো এত খাবো না। তোমাকে দিয়া যদি থাকে তাহলে আমার জন্য কিছু তা রাখিও। আচ্ছা, আমি তো এত লাল শাক খেতে পারি না, আমি হয়তো একদিন দুদিন তোমাকে রান্না করে খাওয়াবো। আমার জন্য বললে ভুল হবে, যে আসলে তোমার জন্যই রান্না করি আমি। আমি তো রান্না করি তোমার জন্য, নট ফর মি। ওকে, লাল শাক খাইতে যে লাল হয় সেই লালটাই সুন্দর। হ্যাঁ, লাল শাক খেয়ে লাল শাক রান্না করতে একটা পড়ে গেছে, ওই যে কি একটা গান আছে না, কি লাল শাড়ি পরিয়া একটা গান আছে না, তো ওই গানটা বারবার মনে পড়ে গেছে। গোড়া ভেঙে একেবারে নরম গোড়া ভেঙে তারপরে আমি
দেখতে পাচ্ছেন একদম নরম, সব কিছু নেওয়া যাবে, শুধু রুটটা ফেলে দিলে হবে। এই যে এখান থেকে কাটলে আমার জন্য ভালোই হবে, আমি বাসায় ভিতরে ঝামেলা কম হবে, যার কারণে আমি এখানেই কেটে নিচ্ছি। সো আমার লাল শাক কাটা শেষ, কাটা বলতে আমি গোড়াটায় শুধু ফেলে দিয়েছি। এই যে এখানে অনেকগুলো লাল শাক, আর আদার সাইড থেকেও লাল শাক উঠানো হয়েছে আজকে। এটা দেখতে অন্যরকম, এগুলো অন্যরকম টেস্ট হবে সম্ভবত। তো আজকে আমি কীভাবে লাল শাক সংরক্ষণ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটার কালারটাও একটু ডিফারেন্ট, তাজা, এগুলো একদম চুলা দেওয়ার সাথে সাথে গলে যাবে, দুই মিনিট লাগবে, প্রচুর রক্ত হবে এই লাল শাক খাওয়ার পরে। আমার শরীর থেকে অনেক রক্ত নাকি ঝরে গেছে ডাক্তার বলছে, তো আমি এই লাল শাক খেয়ে রিফিল করবো না, রিফিল হবে আমার বডিতে। তুমি সাথে সাথে ও একটু লাল শাক খাবে, কারণ ও বলছে লাল শাক খাওয়া মানে আমাকে খাওয়া, তাই না, তাই না, ইজ দ্যাট ট্রু, ইটস এ ফেক অর রিয়েল, ফেক ভালোবাসা, দ্যাটস এ ফেক ভালোবাসা, ওকে ফেক, ভিডিওতে প্রমাণ রয়ে গেল, ওকে। এই যে তোমার কথায় আগের কথা আর এখনকার কথার সাথে এটা একটা ডকুমেন্টস তৈরি হয়ে গেলো, ওকে, ইউর ফলস, নিজের মুখে বলো যে আমি ফলস, বলো নো। লাল শাক, ইউ সুইট লাইক এ লাল শাক, আহা, হোয়েন আই ইট লাল শাক আই ফিল লাইক আই ইট ইউ। আমি দেখাচ্ছি এখান থেকে কতটা সফট লাল শাক, একদম পরিষ্কার, ভাবতেছি সামনে একটা লাল শাকের ফার্ম করবো আমরা। আমরা আমরা নোয়াখালী ভাষায় আমরা কিছু কথা কই যে সি, তুমি এসব কি বলতেছ, আমিটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। নোয়াখালীর ভাষায় যখন গালি গালাজ করে তখন এগুলো বলে, তাই না, ঠিকই, ছাগল নেই কয় না, এই ঠিকই ছাগল নেই, আহা, মশারফ করিমের মতন, আব্বা আব্বা গরুর রে বাতগুলা দিছি, বাতগুলা ফসে গেছে, গরু খায় না, আমরা কাঠাল গায়ে বলতেছি ও মা গো গেলাম গো ও গেছি গো, যে গরুর দিছি গরু খায় না, তো ফালায় দে মোকা খানা গুলো নিয়ে আসলাম ঘরের ভিতরে। এই যে আজকে আমার অনেক কাজ হয়ে গেল, এগুলো ধুতে হবে, ধোয়ার পরে এগুলো কাটতে হবে, দেন এগুলোকে বয়েল করতে হবে, তারপর রান্না করতে হবে। ফাইনালি আমি কিছু রান্না করবো বলছিলাম আগে একটু আগে, এবং কিছু ফ্রোজেন করে রাখবো, তো সাথে থাকবেন আমার সাথে, আমি এখন ওয়াশ করবো এগুলো, লাঞ্চগুলো ওয়াশ করে নিচ্ছি। আমি আসলে হাত লাগাতে পারছি না, এতটাই সফট লাল শাক, ওয়াও, আমি প্রথম দিন যেদিন আমি লাল শাক রান্না করে খাই তখন পরের দিন আমি আর ঘুম থেকে উঠতে পারিনি, এতটাই ডিপ ছিল আমার ঘুম। আমার মনে হচ্ছে লাল শাকে কোনো ঘুমের পরিমাণ বেশি হয়, কারণ আমি যেটা বললাম সবাই একই অবস্থা হয়েছে, আমার হাজবেন্ডও বললো যে ওর স্লিপ খুব ডিপ ছিল। সো কাটা কাটা শেষ লাল শাক, আমি এখানে কিছু ভাজি করতেছি আর কিছু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে আমি কিছু লাল শাক কেটে তারপরে সেটাকে জিপলক ব্যাগে এভাবে আমি লক করে দিচ্ছি। তো আপনারা চাইলে বয়েল করে রাখতে পারেন বা এরকম কেটে তারপরে রেখে দিতে পারেন, আমি একবার করছি আমি এখানে। তো এরকম দু বাগি করে আমি রেখে দিব, এখন এভাবে করে রেখে দিয়েছি, মাশাআল্লাহ
খুবই কালারফুল হচ্ছে, একদম টাকটা টাকা লাল শাক হয়ে গেছে। রান্না চুলা দেওয়ার সাথে সাথে একদম গরম হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে লাল শাক ভাজি করছি, পাশাপাশি লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। সব কিছু মিলিয়ে এটাই ছিল আজকের সংক্ষিপ্ত ছোটোখাটো লাল শাকের ভিডিও। সো নেক্সট টাইমে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।